বৃন্দ, আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাভী গরু এখানে এই ফার্মের এই জায়গাটিতে সব গাভী গরু রাখা হয়। এর পাশে বাছুরও দেখতে পাচ্ছেন, মায়ের সাথে মায়ের বাছুরকে রাখা হয়েছে এখানে। এখানে সবগুলোই উন্নত জাতের গাভী গরু দেখতে পাচ্ছেন। দেখেন এই গরুটিতে প্রতিদিন 8 লিটার গরু 8 লিটার দুধ দিয়ে থাকে। গরুটি খুবই তরতাজা। হ্যাঁ, এর সাথে একটি বাচ্চাও আছে, বাছুরও আছে। ফার্মের মালিক যিনি আমার মামা হন, তিনি জানিয়েছেন যে তিনি বেশ কিছু গাভী গরু হাত বদল করতে চাচ্ছেন। আপনারা যারা আগ্রহী গাভী গরু পালন করার জন্যে, তারা আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করে গড়ে নিতে পারবেন। যারা খুবই আগ্রহী ভবিষ্যতে গাভী গরু পালন করবেন, তার থেকে বাছুর উৎপাদন করবেন, দুধ যাদের প্রয়োজন, দুধ বিক্রি করতে চান, তাদের জন্য এটি একটি ভালো মানের গরু নিঃসন্দেহে বলা যায়। এর থেকে নিয়মিত এখন বর্তমানে 8 লিটার করে দুধ আমরা পাচ্ছি। এরপরে যে গরুটি, যেমনটি বলেছিলাম যে বেশ কিছু গরু আমরা হাত বদল করব, তো এরপরে যে গরুটি আছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির। এই গরুটি থেকে বর্তমানে দুধ আসতেছে না, তবে এটিও একটি বিশাল জাতের গরু। গাভী গরু দেখতেই পাচ্ছেন। এরপরে ঠিক আরেকটি অস্ট্রেলিয়ান গরু দেখাবো আপনাদেরকে। গরুটি দুধ দেয় নিয়মিত। এই গরুটিও বর্তমানে 8 লিটার করে দুধ দিয়ে থাকে। সুস্থ, সম্পূর্ণ সুস্থ গরু। গরুটি বিশাল আকৃতির। এটিকেও আমাদের ফার্মের ইউসা অ্যাগ্রো ও ডেইরি ফার্মের মালিক মোহাম্মদ আলমগীর সেনপাপ্পু সাহেব, আমার মামা হন, উনি এই গরুটি হাত বদল করতে ইচ্ছুক। আপনারা যদি এই গরুটিকে নিতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলেই নিতে পারবেন। মূলত 3টি গরুকেই একসাথে এই ফার্মের মালিক বিক্রি করতে চাচ্ছেন। যদি কোনো ক্রেতা আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আরেকটি কথা বলে রাখি, আপনারা চাইলে এই ফার্মে চলে আসতে পারবেন। ফার্মটি হচ্ছে কেরানীগঞ্জে ডায়মন্ড মেলামাইনের একটু আগে, ইউসা ডেইরি অ্যাগ্রো ফার্ম। এই ফার্মের মালিক হচ্ছেন মোহাম্মদ, আমার মামা মোহাম্মদ আলমগীর হোসেন পাপ্পু সাহেব। আপনারা চাইলেই
ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ফার্মে এসে কিনেন বা না কিনেন, অবশ্যই চাইলেই যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই একবার হলেও দেখে যাবেন। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যেন যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন, ডেইরি ফার্ম করতে চাচ্ছেন, তাদের জন্য তারা যেন এখান থেকে গরু নিয়ে তারা দুধ উৎপাদন করে দেশের জন্য, নিজের ফ্যামিলির জন্য, সবার জন্য যেন তারা দুধের চাহিদা মেটাতে পারেন, তাই মূলত এই ভিডিওটি করা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে গরুগুলোর ব্যাপারে নিঃসন্দেহে সব কমেন্ট উত্তর দিব, সাবস্ক্রাইব করে দিবেন এই নতুন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সালাম আলাইকুম।